السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله, وآله وأصحابه أجمعين প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা জানব যে আমাদের ইতিপূর্বে যে সমস্ত জাতি এই পৃথিবীতে এসেছিল তাদের উপরেও কি কোরবানি ওয়াজিব ছিল আল্লাহ কি তাদের জন্যও কোরবানির বিধান দিয়েছিলেন আমরা এ সম্পর্কে আজকে পবিত্র কোরআন থেকে জানব প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরায় হাজ্যের চৌত্রিশ নম্বর আয়াতে বলেন بسم الله الرحمن الرحيم {ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا} অর্থ আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে যে সমস্ত জন্তু তিনি রিজেক হিসেবে দিয়েছেন তার উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও প্রিয় বন্ধুগণ এই আয়াত থেকে আমরা জানতে পারি এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে ইতিপূর্বে যে সমস্ত জাতি এসেছিল এই পৃথিবীর জমিনে তাদের উপরেও কোরবানি ওয়াজিব ছিল আল্লাহ তালা তাদের উপরেও কোরবানির বিধান নাজিল করেছিলেন প্রিয় বন্ধুগণ তারা যারা কোরবানি ইতিপূর্বে আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আর এখন যারা কোরবানি করবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং ভবিষ্যতে যারা কোরবানি করবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এবং আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করবে তাদেরকে আল্লাহ তালা সুসংবাদ দিতে বলেছেন আর সুসংবাদ হল সুসংবাদ বলতে জান্নাতের সুসংবাদের কথা বোঝানো হয়েছে তো প্রিয় বন্ধুগণ যেহেতু এটি পূর্বের জাতি থেকে শুরু করে নিয়ে এই কোরবানির বিধান আল্লাহ তালা ফরজ করে দিয়েছিলেন নিঃসন্দেহে এই কোরবানির বিধানটি একটি গুরুত্বপূর্ণ বিধান এবং ইসলামে এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এজন্য আমরা সামর্থ্যবান যারা আছি সকলেই আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই আল্লাহ তালার ওয়াজিব বিধান কোরবানি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাক